পার্বতী এবং বেলুয়ারির ফানুকরাসের ঐতিহ্য। ঐতিহ্যপূর্ণ রাজযাত্রার বিশেষ আকর্ষণ বেলুয়ারির ফানুস। কাছের বেলুয়ারির ফানুস একসময় এই বিগ্রহ পরিবারগুলিতে আসত বেলজিয়াম থেকে, কারণ বেলজিয়ামের কাজ শিল্প ছিল পৃথিবী বিখ্যাত। তবে মূলত ব্রিটিশ আমলে এই বেলজিয়াম ফানুসের প্রবল রণনা বৃদ্ধি পায় বলে ইতিহাস সূত্রে জানা গিয়েছে। শান্তিপুরের প্রত্যেকটি বিগ্রহ পরিবারের বিগ্রহ ফানুসগুলির বয়স গড়ে প্রায় 200 বছরেরও বেশি। শান্তিপুর বড় গোস্বামী, মঠ বাড়ি, খা বাড়ি, পাগলা গোস্বামী, মধ্যম গোস্বামী, চাক ফেরা, মদন গোপাল, বাঁশবুনিয়া গোস্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি প্রত্যেকটি বিগ্রহ পরিবারের ফানুসের বয়স 200 বছরের বেশি। তবে মদন গোপাল ও বিজয় কৃষ্ণ পরিবারের ফানুস 350 বছরের বেশি বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে ফানুসের অন্যতম বিশেষ সাজসজ্জা পরিলক্ষিত হয় মঠ বাড়ি ও দীনদয়াল ঠাকুর বাড়ি। এদের পরিবারের কোনো ইলেকট্রিকের আলো ব্যবহার নেই, সেটাই একটি তাৎপর্যের বিষয়। সম্পূর্ণ অন্ধকারের মধ্যে অসাধারণ শোভা বর্ধন করে বিগ্রহ তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশে। তবে এই বছর আশানন্দ বিগ্রহ পরিবারে ইলেকট্রিক ছাড়া ফানুসের সাজসজ্জা হচ্ছে, এবং এই ধরনের সাজ এবছর থেকেই প্রথম হচ্ছে বলে জানালেন তাদের বিগ্রহ বাড়ি থেকে। বলছি পুরনো ফানুস আছে আমাদের, গোটাকুড়ি আছে, আরও পুরনো আছে গোটাকুড়ি, কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য নয়। তাহলে নতুন কী কেনা হচ্ছে? নতুন আমরা ফানুস কিনেছি 100 পিস, আর তার জন্যে ঝাড় লণ্ঠনও বানানো হয়েছে, ঝাড়বাতি স্ট্যান্ড যাকে বলা হয় সেটা আমরা বানিয়েছি, এবং সেটা আমাদের কাছে অলরেডি এসে গেছে। আমরা ঠাকুরের মণ্ডপটা মানে উঠোনটা আমরা সাজাবো সেই ঝাড় বেলুয়ারি ঝাড়বাতি দিয়েই সাজাবো, সেই নতুন স্ট্যান্ডগুলো দিয়েই সাজাবো। সেটা সংখ্যা হচ্ছে 100 পিস ফানুস, ঠিক আছে, এবং স্ট্যান্ডের সংখ্যা হচ্ছে 10। আমরা চাইছি আমাদের মণ্ডপটাকে একটু মোমবাতির আলোতে আলোকিত করতে। ফানুস 270 পিস ব্যবহার করা হয়। আচ্ছা, আর প্রাচীন এর বয়স কত? বয়স প্রায় 224 বছর। আচ্ছা, নতুন কিছু কি কেনা হয়েছে ফানুস? নতুন কেনা হয়েছিল, আমরা ব্যবহার খুব কম করি, করতে হয়নি এখনো পর্যন্ত পড়তে গেলে। আচ্ছা আচ্ছা, সবই কি বেলজিয়ামের ফানুস? সবই বেলজিয়াম ফানুস, আপনারা গেলেই বুঝতে পারবেন। বেলজিয়াম কাচের ফানুস আর মোটা কাচের ফানুসের মধ্যে আলোর তফাত হয়। আলো প্রচণ্ড নরম হয়, নরম লাগে চোখে বেলজিয়াম কাচের ফানুসে, যেটা মোটা কাচের ফানুসে লাগবে না। আচ্ছা আচ্ছা, আপনার নাম বলবেন, বাড়ির নাম বলবেন। আমার নাম কৃষাণু প্রামাণিক, বাড়ির নাম দীনদয়াল বাবু ঠাকুরবাড়ি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।